Assalamu alaikum, students of class 6. Welcome to the online class of Mamun National School, class 6 English. At first, I am going to write down the answers of the PPR sometimes degree. Most of you have sent me the answers. They are very good. You have tried very well. You are very hardworking, working hard. I am very happy. But the rest of the students are not doing very well. They are asked to do the home tasks regularly. So just tally it with your answer. I am just writing the answer on the board. The question was make it comparative degree. Sneha is not so clever as Meena. The answer is Meena is cleverer. Meena is cleverer than Sneha. Question টাকে ভালো করে বুঝতে হবে. মিনিংটা চেঞ্জ করলে হবে না. The meaning will be the same. Question হচ্ছে Sneha is not so clever as Meena. Sneha Meena-র মতো চালাক নয়. তার মানে Meena বেশি চালাক. লিখতে হবে answer হবে Meena is cleverer than Sneha. The adjective will add ear and then will be placed in comparative degree. The adjective will add ear and then will be placed after it. Number 3. Mr. Sen is as busy as Mrs. Sen. Sen Mahashoy, tar stri moto eki byasto. Eta negative, eta comparative korle ki hobe? Khule likhte hobe je Mrs. Sen is not busier than Mr. Sen. Mr. Sen মানে তার স্ত্রী, Mr. Sen এর মতো এখানে Mr. Sen is not busier than Mr. Sen. এখানে Mrs. Sen Mr. Sen এর থেকে বেশি ব্যস্ত নয়, তারা সমান ব্যস্ত. এভাবে মিনিংটা ঠিক রাখতে হবে. Number 4, this sum is not so easy as that. এই অঙ্কটি ওই অঙ্কর মতো অত সোজা নয়. তার মানে ওই অঙ্কটি বেশি সোজা, লিখতে হবে ওই অঙ্কটি এর থেকে সোজা. তাহলে হবে that sum is easier. EASIER. The adjective easy when it will become comparative, then ER will be added. But before it, Y will be omitted and I will be placed and also ER. The spelling is easier, EASIER. You have to mind the rule. That sum is easier than this. Number 5. The child is as beautiful as the rose. Shishuti golaper motoi sundor. Tar answer likhte hobe je golap shishu theke beshi sundor noy. Tar answer likhte hobe the rose is not beautiful. Er comparative form more beautiful. Than the child. Okay, these are the answers of PBS home tasks. I am going to give you the next day's home tasks, but before it, at a kotha bola ache je kichu chhele tara ei degree korar shomoy ektu bhul korche. তাদের কনসেপ্ট ক্লিয়ার নেই যে কখন পজিটিভে কি হয়, কম্পারেটিভে কি হয় আর সুপারেটিভে কি হয়. এই জন্য আরেকবার রিভিশন করছি. অনেক ছাত্র ঠিক সময় থেকে সঠিক সময় যখন থেকে আমরা ক্লাস করি তখন থেকে এই ডিগ্রিগুলো ফলো করেনি. কেউ কেউ মাঝখানে অ্যাড হয়েছে, তো তারাও অনেক সময় বুঝতে পারছে না. তো আমাদেরকে আজকে আবার রিভিশন করছি, ডিগ্রিটা একটু ভালো করে দেখে নাও.
আমরা জানি ডিগ্রির তিনটে পার্ট আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে সিম্পল অ্যাডজেক্টিভ, সাধারণ তুলনা বোঝাবে, সিম্পল যেটা অ্যাডজেক্টিভ আছে সেটা বুঝবে, যেমন হাই মানে উঁচু, হাই, যেমন গুড, যেমন আছে লং, এগুলো। এবারে যখন কম্পারেটিভ পড়ব তখন কম্পারিজন বিটুইন টু টু পিপল আর টু পার্সন আর টু থিং, টু পার্সনস আর থিংসের মধ্যে তুলনা হবে, তখন সেটা কম্পারেটিভ হয়ে যাবে, কম্পেয়ার করবে তখন। এখানে মনে রাখতে হবে যে যেটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ থাকবে তার সঙ্গে ইয়ার যুক্ত হবে অথবা মোর যুক্ত হবে, এটা হচ্ছে রুল। আর মেন ইম্পর্টেন্ট যেটা থাকবে দ্যান থাকবে, দ্যান থাকলেই বুঝবে কম্পারেটিভ। আর যদি ভুল করো দ্যান স্পেলিং টি এইচ এ এন অনেকে লিখছে, টি এইচ এ ই সরি ই এন লিখছে, দ্যান স্পেলিং টি এইচ এ এন, তার মানে থেকে বাঁচে। তো কম্পারেটিভ পার্সন কম্পারেটিভ মনে রাখতে হবে কম্পারিজন বিটুইন টু পার্সন অর থিং, ইয়ার উইল বি অ্যাডেড অ্যান্ড দ্যান উইল বি প্লেস আফটার ইট। দ্যানের পরে আরও আছে এনি আদার, মোস্ট আদার, ওটা পরের কথা। আর সুপারলেটিভিতে কম্পারিজন অ্যামং অল, অ্যামং অল অনেকের মধ্যে তুলনা হয়, কম্পারিজন অ্যামং অল অনেকের মধ্যে তুলনা হবে। আর অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি উইল বি অ্যাডেড, যেটা অ্যাডজেক্টিভ থাকবে তার সঙ্গে ইএস যুক্ত হবে। আর দা থাকবে, অবশ্যই দা দেখে চিনবে যে এটা সুপারলেটিভ, দা দেখে চিনতে হবে। অথবা আরেকটা যে ওয়ান অফ দা আছে, এটা হচ্ছে প্রাইমারির একটা কনসেপ্ট, যে পজিটিভ সাধারণ তুলনা বোঝাবে, সাধারণ অ্যাডজেক্টিভ বুঝবে গুড, হাই, গুড, লং। কম্পারেটিভে দুটো জিনিসের মধ্যে তুলনা হবে, ইয়ার যুক্ত হবে আর দ্যান থাকবে। এক্সাম্পল যখন লিখব তখন হাই থেকে হয়ে যাবে হায়ার, গুড থেকে হয়ে যাবে বেটার, আর লং থেকে লঙ্গার। আর যখন হবে সুপারলেটিভ তখন দা বসবে আর অ্যান্সার এক্সাম্পল হয়ে যাবে হাইয়েস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, গুড, বেটার, বেস্ট, আর লং, লঙ্গার, লংগেস্ট, এটা হচ্ছে এক্সাম্পল হয়ে যাবে। তো তোমাকে যারা বুঝতে পারছো তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা আগের যে ভিডিওগুলো এই ডিগ্রি ক্লাস হয়েছে সেগুলো ভালো করে দেখো, রুলগুলো মুখস্থ করো। তোমার অনলাইন ক্লাস পরীক্ষার আগে বা সাধারণত রোজা ঈদের আগে, ঈদের আগে ক্লাসগুলো এই ডিগ্রি সম্বন্ধে পড়ানো হয়েছে, তো সেই ক্লাসগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। ডিগ্রি রোজার আগে ঈদের আগে তোমাদেরকে হোমটাস্ক দেওয়া হয়েছিল অনেকগুলো ডিগ্রি, সেগুলো খাতা লেখা মুখস্থ না করলে বুঝতে পারবে না, তিনটে ফর্ম মুখস্থ না করলে বুঝতে পারবে না। যাক রিভিশন করে নাও, এখন আমাদের নেক্সট হোমটাস্ক দেওয়া হচ্ছে। আমরা গ্রামারের দিক থেকে প্রথমে টেন্স শিখেছি, টেন্স ট্রান্সলেশন টেন্স করেছি, তারপর আমরা এই সেন্টেন্স করেছি, সেন্টেন্সের পাঁচটা ভাগ আলোচনা করেছি যেগুলো আমাদের সিলেবাসে আছে, তারপর আমরা এই ডিগ্রি করছি। আমরা বইয়ের যে সিলেবাস সেগুলিও ফলো করছি। ক্লাস সেভেনে তোমাদের ডিগ্রিটা আছে পুরোপুরি, সেখানে এখন থেকে তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সেভেনে কোনো অসুবিধা হবে না। দিজ আর ফাইভ কোশ্চেন্স ইউর হোম টাস্কস। নাও দ্য লেভেল ইজ গোয়িং টু বি হার্ড, সো ইউ হ্যাভ টু মাইন্ড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ মতো করো, যা প্যাকেটে বলা আছে সেটা করতে হবে। মিস্টার হাবিব ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন রেঙ্গুন, এমডি হাবিব হলেন রেঙ্গুনের মধ্যে অনেকগুলো ধনী লোকের মধ্যে একটি। এটা সুপারলেটিভ আছে, সুপারলেটিভ আছে কিন্তু বুঝতে হবে কিসে, চেঞ্জ ইন টু, এটা সব লিখলাম না, চেঞ্জ ইন টু কম্পারেটিভ, এটা কম্পারেটিভ করতে হবে। রিচের তিনটে ফর্ম, রিচ, রিচার, রিচেস্ট, মিনিংটা ঠিক রেখে করতে হবে। দু নম্বরে কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এটা কত পজিটিভ করতে হবে, চেঞ্জ ইন টু পজিটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ আছে জানো। কলকাতা হচ্ছে ইন্ডিয়াতে অনেকগুলো বড় শহরের মধ্যে একটি। সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ দ্য বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি,
সেন্টপল ক্যাথেড্রাল হচ্ছে আমাদের এলাকার মধ্যে অনেক একটা বড় চার্চ, বড় গির্জা। চার্চটা আই এম দ্য বেস্ট, আমার থেকে ভালো পজিটিভ করতে হবে। আর পাঁচটা হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, সব থেকে ভালো খেলোয়াড়, পজিটিভ করতে হবে।